দুর্গাপুরের প্রাণকেন্দ্র এবং দুর্গাপুরের সবথেকে অভিজাত এলাকায় চলছে আদিম ব্যবসা, দেহ ব্যবসা। দুর্গাপুরের একটি বেসরকারি হোটেলে শুক্রবার রাতে প্রশাসনিক তৎপরতায় ধরা পড়ল বেশ কিছুজন রাতকরি ও তাদের সাঙ্গপাঙ্গরা। এই অভিজাত হোটেলের 100 মিটারের মধ্যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রধান কার্যালয়, 5 মিটারের মধ্যে জাংশন মল, 500 মিটারের মধ্যে সিটি সেন্টার ফাঁড়ি এবং এডিপিসি এসিপির অফিস। এই সব কিছুর মধ্যেও রম রমিয়ে চলছিল দেহ ব্যবসা সহ উদ্দাম পার্টি। এই হোটেলে দীর্ঘদিন ধরেই চলছিল এই দেহ ব্যবসা। শুধু দেহ ব্যবসাই নয়, জাল নোটের ব্যবসাও গুছিয়ে তুলেছিল হোটেল মালিকেরা। কান পাতলেই শোনা যায় এই সব ব্যবসার পিছনে বড় বড় কেষ্ট বিষ্টুদের মাথা লাগানো আছে। অবাক করা কাণ্ড, এত সরকারি অফিস, পুলিশ, প্রশাসন সবার অফিসই আশেপাশে, তবুও কি করে সবার অলক্ষ্যে চলছিল এই দেহ ব্যবসা এবং এই জাল নোটের ব্যবসা? এই হোটেলে বেশ কিছুদিন ধরেই বড় বড় নেতাদের আনাগোনা ছিল এবং সেই সব ছবি দেখিয়েই আশেপাশের সবাইকে চমকে বেড়াত হোটেল মালিক। যদিও বা শেষ রক্ষা হল না এবং এই পার্টি চলার সময় পুলিশি তৎপরতায় ধরা পড়ল বেশ কয়েকজন মহিলা এবং তাদের পুরুষ সঙ্গীরা। কি ছিল না এই পার্টিতে? প্রচুর মদ, প্রচুর জাল টাকা এবং মক্ষীরা। কুকীর্তি করার সব রকম ব্যবস্থাই পর্যাপ্ত ছিল এই হোটেলে। অবাক করা কাণ্ড যে এই জাল নোটের এক পাশে গান্ধীজির ছবি আর অন্যদিকে প্রায় অর্ধনগ্ন লাস্যময় মহিলার ছবি। শিল্পাঞ্চলবাসী এর আগে কবে এই রকম ঘটনা দেখেছে তা জানা নেই। এই কন্ট্রাক্টটা হয়েছিল যেটা, যে এই অনুষ্ঠানটা করবো, একটা গেট টুগেদার পার্টি আমাদের কাছে যেটা আছে, ওনারা যে এইভাবে করবেন সেটা আমাদের জানা ছিল। কোন কোম্পানি করেছিল এটা? এটা একটা অভিজিৎ বলে ছেলে আছে, এখানে আছে, উনি অর্গানাইজ করছেন। ওনার নামও লেখা আছে, যেটা দেখতে পাবেন। তো আপনাদের কি ডান্সের পারমিশন আছে? না স্যার, ওই জন্যই তো আমরা প্রথম থেকে বলছি এটা করবেন না। করলেন কেন আপনি? আমরা এলাও করিনি, প্রথম থেকেই বলছি। ওনাকে জিজ্ঞেস করুন যে আমরা যে করবেন। এতগুলো মেয়ে নিয়ে এসে এখানে পুরো মদের ফোয়ারা চলছে, টাকার ফোয়ারা চলছে, টাকা গোছা গোছা টাকা পড়ে আছে নিচে, গোছা গোছা টাকা পড়ে আছে। কী করে হলো এটা? কতজন গেস্ট ছিল? আচ্ছা 20-22 জন আছে স্যার। হ্যাঁ, তারা কোথায়? গেস্টগুলো তো ওখানেই আছে স্যার। আপনার হোটেল বন্ধ হবে না কেন? এই লিস্টটা আছে স্যার। ওই লিস্ট সেভাবে আমরা করি না স্যার। তাহলে করলেন কেন? করি না। তাহলে আজকে করলেন? তাহলে আজকে করলেন কেন? আজকে এলাও করিনি, আমরা প্রথম থেকে ওটা নিষেধ করছি স্যার। তাহলে স্যার আমাদের ফুডও দিয়ে দিয়েছি যে আপনারা শেষ করুন, যান, আমাদের এইসব প্রোগ্রামের দরকার নেই। আপনি ফুডটা দেখুন দেখুন স্যার, আমাদের ফুড পর্যন্ত দেওয়া হয়ে গেছে। কী করছিলেন? তোমাদের কী করছিলেন? কতগুলো মেয়ে নিয়ে এসেছিলে? কোথা থেকে নিয়ে এসেছিলে? বর্ধমান এখানে কি করতে এসছো? বর্ধমান থেকে এসে এখানে দুর্গাপুর শহরটাকে নোংরা? হ্যাঁ, বর্ধমানে এসে দুর্গাপুর শহরটাকে নোংরা? ওই বর্ধমান ভেবে নিয়েছো নাকি? নাম কি? হ্যাঁ, অভিজিৎ কি? অভিজিৎ কি? অভিজিৎ কি? নামটা বল, নামটা বল। অ্যাকচুয়ালি আমরা 6 জনকে অ্যারেস্ট করেছি আর 5 জন মেয়েকে উদ্ধার করেছি। ওখানে মদ খাওয়া, অশ্লীল নাচ অর্গানাইজ করা, কাস্টমারদেরকে ফোন করে ডেকে আনা, এটা একটা র্যাকেটের মতো চলছিল আর কি। তো এটা আমাদের কাছে খবর আসছিল অনেকদিন ধরেই, তো এগুলো তো হাতে নাতেই ধরতে হয়। তো কালকে আমরা দেখেছি যে এইভাবে একটা বেআইনিভাবে একটা অশ্লীল নাচ অর্গানাইজ করা এবং মদ বিক্রি করা। ওখানে কি জুয়োর আসর বসেছিল? অনেক টাকার? না, জুয়োর আসর না, এটা সম্পূর্ণভাবে একটা ওই নাচ এবং মদ এই নিয়ে মধুচক্রের আসর বস্তু কিনা সেটা, সে ধরনের কমপ্লেন এখনো পাইনি। তবে যেটাই হচ্ছিল সেটা অশ্লীল এবং বেআইনিভাবে হচ্ছিল। তার কোনো লাইসেন্স বা কিছু, অশ্লীল জিনিসের তো লাইসেন্স হয় না, কিন্তু এখানে মদ বিক্রির তো একটা লাইসেন্স লাগে, এক্সাইজের একটা তো লাইসেন্স করার, ইস্যু করার কথা, তো সেটা নেই এখানে। এবং ম্যানেজার দাবি করছে যে ওই হোটেল আর আনিয়ে সম্পূর্ণ মিথ্যে কথা, এরকম কিছু পাইনি, হোটেলের লোকেই তো স্থাপিত ধরা পড়েছে।
তো তারাই তো বলছে যে উই আর এনগেজ ফর লাস্ট 8 years. তো তাহলে পরে তারা কি করে সেটা আমরা ইনভেস্টিগেশন করছি, এই করব। এটা তো বললে হবে না, হোটেলের ভেতরে অশ্লীল নাচ হচ্ছে, বাইরে থেকে মেয়েদের নিয়ে আসা হচ্ছে, তো এটা কেন হবে? এটার মূল কন্টাক্ট রয়েছে না, সেটা কেস হচ্ছে, ইনভেস্টিগেশন চলছে, আমরা আজকে প্রডিউস করছি, আমরা দু একজনকে রিমান্ডও নেব এবং মেয়েরা সেফ কাস্টডি আছে, তাদেরকে আমরা কোর্টে প্রডিউস করব। কথা উঠে আসছে, এর পরিচয় কি আছে? এর পেছনে আরো অনেক পান্ডা আছে, আমরা ইনভেস্টিগেশন করে তাদের ধরব। ব্যুরো রিপোর্ট, টিভি নিউজ 10। পেশ হ্যায় টিভিএস জুপিটার 125। সরি স্যার, নয়া টিভিএস জুপিটার 125 চলছে। ইসমে হ্যায় সবসে জ্যাদা স্টোরেজ, যানি দো হেলমেটস রাখনে কি জি। TVS Jupiter 125, zyada se bhi zyada. সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার, আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। আপনি কি বাড়িতে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন কিংবা বিবাহ বার্ষিকীর মতো কোনো শুভ অনুষ্ঠান করতে চাইছেন কিন্তু ভাবছেন করবেন কোথায়? নিমন্ত্রিতের সংখ্যাও বেশি, ঘরে তো সেরকম জায়গা নেই। চিন্তার কোনো কারণ নেই, আপনার শহরেই আছে মনীষা ম্যারেজ হল। এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সবকিছু, রয়েছে একই সাথে 500 জনের বসার জায়গা, পাশাপাশি রয়েছে একাধিক গাড়ি রাখার পার্কিং এর ব্যবস্থা, লন, এরই সাথে পেয়ে যাবেন একাধিক এসি ও নন এসি রুম, বিদ্যুৎ বিভ্রাট দূর করতে রয়েছে ডিজি সেট, খোলামেলা এবং একেবারে ঘরোয়া পরিবেশে নিরিবিলি স্থান, আপনাদের শখ ও সাধ্যের মধ্যে অন্যতম। প্যাকেজ শুরু মাত্র 22,000 টাকায়। কর্পোরেট যে কোনো মিটিং এর জন্য বুকিং করতে পারেন। তাহলে আর দেরি না করে আজই আপনার অনুষ্ঠানের জন্য বুকিং করুন। আমাদের ঠিকানা মনীষা ম্যারেজ হল, সুকান্তপল্লী, মামরা, দুর্গাপুর, 7,13,206, দুর্গাপুর মহকুমা হাসপাতালের ঠিক বিপরীত রাস্তায় ও সেন্ট জেভিয়ার স্কুলের ঠিক পাশেই। যোগাযোগ করুন 8436030998 অথবা 7001502148। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477-16138, 7477-16139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়, স্বাস্থ্য সাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান, অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা, সিটি সেন্টারে ডক্টর স্কলনির পাশে বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর। সহজেই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।